আমি বাপে বিশ্বাস তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের ফুল অ্যান্ড ফাইনাল সজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও অনেক ছাত্রছাত্রী তোমরা কমেন্টে জানতে চাইছো যে পনেরো নম্বরের কতগুলো প্রশ্ন পড়তে হবে দশ নম্বরের কতগুলো প্রশ্ন পড়তে হবে পাঁচ নম্বরের কতগুলো প্রশ্ন পড়তে হবে ওয়েল আজকের এই ভিডিওটিতে তোমরা এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে যে কোন কোন পনেরো নম্বরের প্রশ্নাবলী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোন কোন দশ নম্বরের প্রশ্নাবলী এবং কোন 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 পাঁচ নম্বরের প্রশ্নাবলী প্র্যাকটিস করবে তার হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে এবং এখানে লেখাই রয়েছে ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন অর্থাৎ এমন একটা সাজেশন আজকে তোমরা এই ভিডিও মারফত পেয়ে যাবে এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না এখান থেকে তোমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর তার জন্যই এটা আমি এবারও লিখে লিখে রেখেছি সেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন এরপরে আর কোনো সাজেশন আসবে না এই সাজেশনটার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন থার্ড সেমিস্টারে যে হারে আমরা কমন পেয়েছি ঠিক সেভাবেই কিন্তু এমন করে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে যে সমস্ত প্রশ্নাবলী হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য সেগুলিই তোমাদের সামনে শেয়ার করব এবং হাতে গোনা কয়েকটা প্রশ্ন তোমরা পাবে এগুলি তোমাদের প্র্যাকটিস করতে হবে প্রথমেই আমরা চলে আসবো আমাদের যে গ্রুপ এ যেখানে আমাদের পনেরো নম্বরের প্রশ্নাবলী আসে তো এই পনেরো নম্বরের প্রশ্নের জন্য তোমাদেরকে জাস্ট পাস। আর জাস্ট পাঁচটা প্রশ্নের দিয়ে দেবো বা পাঁচটা প্রশ্ন পড়ার জন্য বলবো এই পাঁচটা প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো আর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবে যেখানে কোশ্চেন প্যাটার্নের লিঙ্ক আমি দিয়ে রেখেছি অর্থাৎ ফোর্থ সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন কী হয় সেখানে কতগুলো প্রশ্ন আসে কতগুলো প্রশ্নের উত্তর করতে হয় সেগুলো রিলেটেড একটা ভিডিও আমরা আপলোড করে ফেলেছি আলোচনা করে ফেলেছি তোমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা পেয়ে যাবে তো আবারও যদি বলি গ্রুপ এতে আমাদের পনেরো নম্বরের প্রশ্ন আসে আর এই পনেরো নম্বরের জন্য আমি শুধুমাত্র পাঁচটা প্রশ্ন তোমাদেরকে পড়তে বলবো আর এই পাঁচটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো প্রত্যেকটা প্রশ্নের শেষে এরকম তোমার স্টার সংখ্যা পাবে যেই প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক সেই প্রশ্নটি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটা তোমাদের দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অধিক স্টার রয়েছে যেই যে সমস্ত প্রশ্নের শেষে স্টার সংখ্যা বেশি পরিমাণে রয়েছে সেই সমস্ত প্রশ্নাবলী বেশি করে কিন্তু আয়ত্ত করার চেষ্টা করবে তো এই হচ্ছে পাঁচটা প্রশ্ন যেগুলো তোমাদের হান্ড্রেড পারসেন্ট পড়তে হবে আর এখান থেকেই পরীক্ষা তোমরা পনেরো নম্বরের কিন্তু যে একটা প্রশ্নের উত্তর করতে হবে সেটা কিন্তু তোমরা ইজিলি কমন পাবে বোঝাতে পারলাম এবার আমরা চলে আসবো এই পনেরো নম্বরের জন্য এক্সট্রা কিছু প্রশ্ন এক্সট্রা প্রশ্ন যারা একটু পড়তে বেশি ভালোবাসো যারা বেশি প্রশ্ন পড়বে তাদের জন্য এই সমস্ত প্রশ্ন এক্সট্রা প্রশ্ন লিস্টের নাম্বার ওয়ান দ্বিতীয় তৃতীয় এভাবে কিন্তু কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি চার নম্বর পাঁচ নাম্বার ছয় নম্বর সাত নাম্বার তারপর হচ্ছে এই সাতখানা প্রশ্ন এক্সট্রা প্রশ্নের লিস্টের প্রশ্ন বোঝাতে পারলাম এরপরে আমরা চলে আসবো গ্রুপ বি গ্রুপ বি মানে আমাদের পরীক্ষায় যেখানে দশ নম্বরের প্রশ্নাবলী থাকে আর দশ নম্বরের জন্য আমি তোমাদেরকে শুধুমাত্র ছয়টি প্রশ্ন পড়ার জন্য বলবো আর কি তো ছয়টা প্রশ্নের মধ্যে এক নম্বর দুই নম্বর তোমরা দেখতে পাচ্ছ তিন চার পাঁচ ছয় এই ছয়টি প্রশ্ন অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এখান থেকেই তোমরা কিন্তু দশ নম্বরের যে একটা প্রশ্ন উত্তর করতে হয় সেটা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট তোমরা ইজিলি কমন পাবে গ্রুপ সি যেখান থেকে পাঁচ নম্বরের প্রশ্নাবলী আসে আর এখানেই হচ্ছে মজার ব্যাপার কোনো স্টুডেন্ট যদি আমাদের এই গ্রুপ সিটা ফলো করো যে সমস্ত ছাত্রছাত্রী এতদূর পর্যন্ত ভিডিওটি দেখেছ তোমাদেরকেই বলছি তোমরা যদি গ্রুপ সিটা ফলো করো শুধুমাত্র এখান থেকে তোমরা শুধুমাত্র পাশ করার নম্বরটা পেয়ে যাবে মানে যে সমস্ত ছাত্রছাত্রীরা শুধু পাশ করার জন্য পড়তে চাও তোমাদের জন্য গ্রুপ সি এই গ্রুপ সিটা পড়ো এখান থেকে পাঁচ নম্বরেরও প্রশ্ন কমন পাবে পাঁচ নম্বরের জন্যই তৈরি করা গ্রুপ সি তবে এখান থেকে তোমরা দশ নম্বরেরও কিন্তু প্রশ্ন কমন পাবে এটা তোমাদের জানিয়ে রাখি আর যেমনটা বললাম গ্রুপ সিটা যদি প্র্যাকটিস করো বা কেউ কেউ যদি গ্রুপ সিটাই পড়ো গ্রুপ সিতে যতগুলো প্রশ্ন রয়েছে এগুলোই যদি পড়ো তাহলে তোমাদের পাঁচ নম্বর কিন্তু অনায়াসেই তোমাদের পকেটে চলে আসবে বোঝাতে পারলাম তো এখানে থাকা কয়েকটা প্রশ্ন দেখে নাও এখান থেকে আবার একটা সুন্দর সিক্রেট টিপস রয়েছে সিক্রেট টিপসটা কি গ্রুপ সি এর অন্তর্গত এখানে দেখো অর্থাৎ চার নম্বরে আমি কিছু টিকা লেখো টাইপের প্রশ্নকে রেখেছি তো এই টিকা লেখো টাইপের প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করো এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা একটা কমন পাবে উপরেরগুলো যদি তোমরা নাও পড়ো অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর তিন নম্বর তারপর উপরে এক নম্বরের এই যে তিনখানা প্রশ্ন রয়েছে সেই তিনটা যদি নাও তো তবুও চলবে তবে এই যে টিকা লেখো টাইপের যেখানে প্রশ্ন রয়েছে এই যে কয়েকটা প্রশ্ন এই কয়েকটা তোমরা টিকা লেখো টাইপের একটু প্র্যাকটিস করো এখান থেকেই তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তো তোমরা জানোই ব্রহ্মাস্ত্র সাজেশন মানে কি একদম ব্রহ্মাস্ত্র অর্থাৎ প্রশ্ন সংখ্যাও কম থাকবে কিন্তু কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট সেই রিলেটেড ভিডিও তোমাদের শেষ মুহুর্তে এসে কিন্তু সাজেশন আকারে প্রোভাইডেড করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও কমেন্টে জানাতে বলুন না তোমরা কোন কোন কলেজ থেকে আজকের এই ভিডিওটি ওয়াশ করছো এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্যই না থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্যই নিও আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই